তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখন রয়েছি ইশ্রম এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা জানো, ইশ্রম নতুন কেন্দ্রীয় সরকার বা মোদী সরকারের নতুন একটা প্রকল্প, যেই প্রকল্পে তোমরা যদি নাম নথিভুক্ত করো তো অবশ্যই তোমাদেরটা একটা কার্ড দেওয়া হবে। ইশ্রমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে একটা কার্ড বানাতে হবে, এবং তোমাদের এই কার্ড যদি তোমাদের থাকে তো অবশ্যই তোমাদের এককালীন 2 লক্ষ টাকা করে তোমাদের সাহায্য দেওয়া হবে। এবং এই কার্ডের আরও কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রয়েছে, যে এই কার্ড যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা কিন্তু তোমরা সমস্ত আগে পাবে, সবার আগে পাবে। তো এখন কথা হচ্ছে, এই ইশ্রম কার্ড বা তোমরা এই ইশ্রম কার্ড কাদেরকে প্রোভাইড করা হয়? তো তোমরা যারা আনঅর্গানাইজড লেবার্স বা ওয়ার্কার্স রয়েছো, অর্থাৎ অসংগঠিত যারা শ্রমিক রয়েছো, তোমরা যারা বাইরে কাজ করো, কলকাতা, মুম্বাই, দিল্লিতে, অর্থাৎ তোমরা যেখানে যে কাজ করো, তো তোমাদের কাজ করতে গেলে একটা ইশ্রম কার্ড থাকা জরুরি। এবং এই কার্ড যদি তোমাদের থাকে তো অবশ্যই তোমরা অনেকটা সুযোগ সুবিধা পাবে। এবং এই কার্ডের আরও কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে সরকারি সুযোগ সুবিধা অবশ্যই তোমরা তো আগে পাবেই, তাছাড়াও তোমরা এককালীন 2 লক্ষ টাকা করে তোমরা পেতে পারো এই কার্ডে। তো এখন কথা হচ্ছে, এই কার্ড নতুন যেহেতু হয়েছে, তো এই কার্ড তোমরা কীভাবে বানাবে অনলাইনের মাধ্যমে, তো সেটা নিয়ে আরও একটা ভিডিও নিলাম। তো চলো, এই কার্ড বানাতে গেলে কী কী করতে হবে তোমাদের মোবাইলের মাধ্যমে, তো চলো এই কার্ড বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে। তো তোমরা সিম্পলি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি আসতে না পারো তো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য সুবিধার্থে লিঙ্ক দিয়ে রাখবো। তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। সিম্পলি সিম্পলি আসার পরে তোমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবে এখানে রেজিস্টার ওয়ান ইশ্রম এখানে লেখা রয়েছে, রেজিস্টার ওয়ান ইশ্রম। তো এখানে তোমরা যদি অলরেডি রেজিস্টার্ড করে রাখো তাহলে তোমাদের এখানে আপডেট করার একটা অপশান রয়েছে। তো সিম্পলি আমি যেহেতু আগে থেকে রেজিস্টার্ড নই, তো এখানে অবশ্যই রেজিস্টার অপশানে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছ, রেজিস্টার্ড অপশানে ক্লিক করার পরে এখানে প্রথমে সেলফ রেজিস্ট্রেশন তোমার করতে বলা হচ্ছে। তো এখানে আধার লিঙ্কড মোবাইল নাম্বার ইজ প্রিফার্ড। তো অবশ্যই এখানে তোমার একটা আধার লিঙ্ক যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে তোমাকে প্রোভাইড করতে হবে। তো আমি এখানে আমার একটা মোবাইল নম্বর প্রোভাইড করে দিচ্ছি। মোবাইল নম্বর প্রোভাইড করার পর সিম্পলি তোমার এখানে যে ক্যাপচা রয়েছে অবশ্যই তোমরা ক্যাপচাটা ফিল আপ করে দিবে। দেন কিছু এখানে রয়েছে, আর ইউ এ মেম্বার অফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, ইয়েস অর নো। তো এখানে তোমরা সিম্পলি নো নো করে দেবে। নো করার পরে সিম্পলি তোমরা সেন্ট ওটিপি অপশনে ক্লিক করবে। তো সেন্ট ওটিপিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে প্লিজ ওয়েট, অর্থাৎ ওয়েট তোমাদের ওয়েট করতে বলা হচ্ছে। তো সিম্পলি তোমরা এখানে একটু ওয়েট করবে।